সুপ্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন প্রশ্ন উত্তরে করোনা ভাইরাসে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার মনি চৌধুরী। দর্শক, গত 24 ঘন্টায় করোনা শনাক্ত হয়েছে 1555 জনের এবং মৃত্যু হয়েছে 26 জনের। আমরা দেখতে পাচ্ছি যে করোনা সংক্রমণ এবং মৃত্যু দুটি কমে এসেছে। এই ধারাকে অব্যাহত থাকবে কিনা এবং পরবর্তীতে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে আমাদের কি করণীয় আছে, সেই বিষয়গুলো নিয়ে আজ কথা বলবো। আমাদের সাথে দুজন অতিথি উপস্থিত আছেন। সাথে আছেন ডাক্তার ফারহানা হক, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, এবং আমাদের সাথে যুক্ত হবেন প্রফেসর ডাক্তার বেনজির আহমেদ, সাবেক পরিচালক স্বাস্থ্য অধিদপ্তর। আমাদের সাথে দুজনে যুক্ত হয়েছেন। আপনাদের দুজনকে স্বাগত আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ। আমি প্রথমে ডাক্তার বেনজির আহমেদ আপনার কাছে যে প্রশ্নটি রাখতে চাই, আমরা দেখছি যে করোনা সংক্রমণ ধীরে ধীরে কমে এসেছে, এখন মৃত্যু সংখ্যাটিও সর্বনিম্ন বলা হচ্ছে গত 4 মাসের মধ্যে। আমরা কি আসলে এখন করোনা সংক্রমণের যে ঝুঁকি সেটি থেকে মুক্ত হতে পেরেছে কিনা, বা ভবিষ্যতে আমাদের কোনো খারাপ পরিস্থিতি আবার অ্যারাইজ করবে কিনা, সে বিষয়টি একটু জানবো। ধন্যবাদ আপনাকে এবং সকল দর্শক শ্রোতাদের। মুক্ত হতে পেরেছি এটা অবশ্যই বলা যাবে না, তবে আমরা স্বস্তির মধ্যে আছি। আমাদের 2021 সালে যে ডেল্টা ভাইরাস দ্বারা একটা মহাসংক্রমণের মধ্যে আমরা পড়ি, সেই ঈদ উল ফিতরের পর, তারপর থেকে কিন্তু আমরা বেশ সমস্যায় ছিলাম। তবে ঈদ উল আজহার পরে 23 জুন থেকে যে লকডাউনটা হয় 10ই আগস্ট পর্যন্ত, তারই ধারাবাহিকতায় ক্রম হ্রাসমান সংখ্যা এবং মৃত্যু দুটো দিয়ে আমরা একটা স্বস্তির জায়গায় পৌঁছেছি, সেটা মৃত্যুর দিক থেকে, সেটা সংক্রমণের দিক থেকে, সংক্রমণের হারের দিক থেকে, এবং জীবন যাত্রার দিক থেকে। আমাদের শিক্ষা প্রতিষ্ঠান দীর্ঘদিন খোলেনি, সেটা খুলতে শুরু করেছে, তবে অবশ্যই এইটা আমরা মুক্ত হয়েছি বলা যাবে না, বরঞ্চ আমরা অনেকগুলো ঝুঁকি নিয়ে আছি এবং ভবিষ্যতে নতুন কোন ভেরিয়েন্ট দ্বারা যদি বিশ্বে আবার সংক্রমণের বৃদ্ধি ঘটতে থাকে, সেখানে আমাদের তৃতীয় ঢেউ, সেটা আমাদের মোকাবেলা করতে হবে। সেই মোকাবেলা করার জন্য আমাদের যে বিভিন্ন প্রস্তুতি, আমাদের যে বিভিন্ন জীবনযাপনের ধারা, আমাদের টিকা গ্রহণের হার, সবগুলোই আমাদের জন্য ঝুঁকিপূর্ণ। তো কাজেই আমরা করোনা থেকে মুক্ত হয়েছি তা নয়, বরঞ্চ সামনে আবারও আমাদের তৃতীয় ঢেউ মোকাবেলায় যথেষ্ট প্রস্তুতি নিতে হবে, এটাই বলা যায় মুহূর্তে। জি, ধন্যবাদ ডাক্তার ফারহানা হক। আপনার কাছে একটু জানতে চাই, এই যে এখন স্কুল কলেজ খুলে দেওয়া হয়েছে, বিশ্ববিদ্যালয় খোলা ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, এটা আসলে কতটা যুক্তিসঙ্গত এই সময়টাতে? ধন্যবাদ আপনাকে। স্কুল কলেজ আসলে প্রায় 1.5 বছরের মতন আমরা দেখছি যে আমাদের বাচ্চারা এবং কিশোর কিশোরী যারা আছেন তারা হচ্ছে শিক্ষার পিঠ থেকে বঞ্চিত হচ্ছে এবং বাসায় বিভিন্ন রকম মানসিক সমস্যার শিকার হচ্ছে। তো এই পরিস্থিতি বিবেচনা করে এবং বর্তমানে বাংলাদেশে স্যার একটু আগে বলেছেন যে একটা স্থিতিজনক পরিস্থিতি আছে, তো সার্বিক দিক বিবেচনা করে আসলে স্কুল কলেজ খোলা হয়েছে এবং এতে অবশ্যই যে আমাদের শিশুরা নিরাপদ আছে এবং কোন রকম ঝুঁকিতে থাকবে না সেটা কেউই বলতে পারবে না, বরঞ্চ কিছুটা ঝুঁকি নিয়েই তারা হচ্ছে বিদ্যালয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমি হচ্ছে যেটা বলবো যে আমাদের শিক্ষক শিক্ষিকা, স্কুলে যারা হচ্ছে কর্মী রয়েছেন এবং যারা বাচ্চা এবং অভিভাবক আছে তাদের সবাইকে সর্বস্তরে হচ্ছে সর্বোচ্চ সতর্কতা মেনটেন করেই বাচ্চাদেরকে শিক্ষাপীঠে পাঠাতে হবে। এবং এক্ষেত্রে শিক্ষার যে হচ্ছে মানে না নিলে নয়, এর জন্য আমরা হচ্ছে দেখছি যে ফ্রিকোয়েন্সিটা কমানো হয়েছে, যেসব জায়গায় সপ্তাহে 5 দিন স্কুল ছিল, কোনো কোনো জায়গায় 2 দিন 3 দিন এভাবে হয়তো ফিজিক্যালি তারা স্কুলে যাবে, বাকি সময়টা অনলাইনে করবে, বা এই ধরনের কিছু ডিসিশন স্কুল কর্তৃপক্ষ নিয়েছেন। এবং আমাদের অভিভাবকদের দিক থেকে কিছু করণীয় অবশ্যই আছে, যেমন আমরা বাচ্চাদেরকে সর্বোচ্চ শিক্ষা দেওয়ার চেষ্টা করব যে কিভাবে মাস্ক স্কুলে সর্বক্ষণ পরে থাকতে হয়, ইভেন ওয়াশরুমে গেলে বা খেলার জায়গাগুলোতে কিংবা ল্যাবরেটরিতে যেখানেই বাচ্চারা যাক না কেন ওরা যাতে অবশ্যই মাস্ক পরে থাকে এবং 3 ফিট যে দূরত্বের ব্যাপারটা সেটা মেনটেন করার চেষ্টা করে, এবং ঘন ঘন হাত স্যানিটাইজ করা বা সাবান দিয়ে ধুয়ে ফেলার ব্যবস্থা করতে হবে। এছাড়া যেহেতু বাচ্চাদেরকে আমরা 12 বছরের নিচে বাচ্চা বা হচ্ছে ওইভাবে টিকা এখনো দিতে পারছি না, 12 বছরের যারা আছে আমাদের দেশের বিবেচনা করে,
তো সেক্ষেত্রে আমরা অন্তত শিক্ষক শিক্ষিকা যারা আছেন বা স্কুলে যারা হচ্ছে বাচ্চাদেরকে টেক কেয়ার করবেন তাদেরকে দুই ডোজ ভ্যাকসিন কিভাবে দ্রুত দিয়ে দেওয়া যায়, এবং যারা ভ্যাকসিনের আওতায় নেই বা হচ্ছে এখনো এক ডোজ রিসিভ করেছে তাদেরকে কিভাবে হচ্ছে একটু বাইরের দিকে ডিউটি গুলোতে বেশি ইংগেজ করা যায়, এরকম আমাদের চিন্তা ভাবনা রাখতে হবে। এছাড়া যেটা আমি বলবো যে স্কুলে যাতে ভেন্টিলেশনটা ভালোভাবে থাকে, ঠিকমতো আলো বাতাস যাওয়া আসা করতে পারে, এবং স্কুলে যাতে কোনো রকম ময়লা জীবাণু না থাকে, মশা মাছি এইখান থেকে বাচ্চাদেরকে মুক্তি রাখা যায়, কারণ এখন করোনার সাথে সাথে ডেঙ্গু একটা ভয়ঙ্কর পরিস্থিতি ধারণ করছে। তো এইসব সব প্রিকশন নিয়ে যদি স্কুল কলেজে আমাদের বাচ্চারা যায় তাহলে আমি মনে করি যে ইনশাল্লাহ তারা হচ্ছে অনেকটাই বিপদমুক্ত থাকে। ধন্যবাদ ডাক্তার বেনজির আহমেদ। আপনার কাছে জানতে চাই বাচ্চাদের ক্ষেত্রে আমরা দেখে থাকি প্রায়শই তাদের সিজনাল ফ্লু বা জ্বর ঠান্ডা কাশি এগুলো হয়ে থাকে, এই সময়টাতে যেহেতু করোনাকে বিবেচনা করতে হচ্ছে সেক্ষেত্রে কি ধরনের লক্ষণ দেখতে পারলে অভিভাবকরা তাদেরকে স্কুলে যাওয়া থেকে বিরত রাখবেন? ধন্যবাদ। আসলে দেখুন করোনা নানা লক্ষণ নিয়ে আসছে, সুতরাং আমাদের যেটা ডক্টর ফারহানা বললেন সেটা খুবই গুরুত্বপূর্ণ। কিছুটা ঝুঁকি আমাদের নিয়েই আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলো চালু করছি। সেক্ষেত্রে কোনো শিক্ষার্থী, শিক্ষক বা ওই প্রতিষ্ঠানের কোনো কর্মচারী যে কোনো ধরনের অসুস্থতায় যদি ভোগেন তাহলে উচিত হবে তার শিক্ষালয়ে না যাওয়া, কারণ যে কোনো লক্ষণ দিয়েই আমাদের করোনা আসতে পারে। সেটা হয়তো অভিভাবক বা সেই শিক্ষার্থী বা শিক্ষক কর্মচারী বুঝবেন না। সুতরাং এখানে একটা থাম্বস রুল আমরা বলতে পারি, যেটা অবশ্য করণীয়, যে কারো কোনো ধরনের অসুস্থতা দেখা গেলে সুস্থ না হওয়া পর্যন্ত তিনি যেন কোনোভাবেই বিদ্যালয়ে বা শিক্ষালয়ে না যান। জি, আরেকটি প্রশ্ন দর্শকদের প্রায়শই থাকে যে আমি ভ্যাকসিন নিতে পারবো কিনা, ডায়াবেটিস আছে, হাইপারটেনশন আছে, সেক্ষেত্রে একটু ছোট করে জানবো যে কারা ভ্যাকসিন নিতে পারবেন না? ভ্যাকসিন নিতে পারবেন না এরকম সংখ্যা খুব কম, এক কথায় বলা যায় প্রায় সকলেই ভ্যাকসিন নিতে পারবেন। এমনকি সাম্প্রতিককালে আমরা গর্ভবতী মা এবং দুগ্ধদাত্রী মা তাদের জন্য ভ্যাকসিন নেওয়া যাবে এই অনুমোদন আমরা দিয়েছি এবং সেটা এখন প্রতিপালিত হচ্ছে। ডায়াবেটিস, হাইপারটেনশন, হার্ট ডিজিজ যে কোনো কিছু থাকুক তাতে ভ্যাকসিন নেওয়ার কোনো সমস্যা নেই। ভ্যাকসিন নেওয়া যাবে না কয়েকটা ক্ষেত্রে, একটা হলো যে কেউ যদি মৃত্যুসজ্জায় থাকেন অর্থাৎ অত্যন্ত অসুস্থ থাকেন, সেটা যে কোনো কারণেই হোক, তাহলে তাকে না দেওয়াটাই শ্রেয়। কিংবা এমন কোনো মানে অ্যাকিউট ইনফেকশন যেখানে প্রচন্ড জ্বর আছে, অন্যান্য মারাত্মক অসুস্থতা আছে, সেক্ষেত্রেও টিকা ওই সময় না নেওয়াটা ঠিক হবে, সুস্থতা সাপেক্ষে পরে তিনি টিকা নিতে পারবেন। জি, আমরা একজন দর্শক আছেন আমাদের সাথে, আমরা দর্শকের ফোনটি নিয়ে নিচ্ছি। দর্শক, আপনার পরিচয় বলে প্রশ্নটি করুন। দর্শক, আপনার পরিচয় বলে প্রশ্নটি করুন। জি দর্শক, একটু জোরে কথা বলতে হবে, আমরা স্পষ্ট শুনতে পাচ্ছি না। আপনার টেলিভিশনের ভলিউমটি কমিয়ে তারপর কথা বলুন। দর্শক, আপনি আমাদের সাথে আরো একবার যোগাযোগ করার চেষ্টা করুন, আমরা আরেকজন দর্শকের ফোন নিচ্ছি ইতিমধ্যে। দর্শক কে আছেন আমাদের সাথে, পরিচয় বলে প্রশ্নটি করুন। জি দর্শক, শুনতে পাচ্ছি, বলুন। সংযোগটি মনে হয় বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, আমরা আলোচনায় ফিরছি, দর্শক আমাদের সাথেই থাকুন।
আমরা যে কথাটি বলছিলাম ডক্টর বেনজির আহমেদ যে টিকা দিতে পারবেন না কারা, সেই সাথে আরেকটি প্রশ্ন আছে যে গর্ভবতী মায়েরা কি সব ধরনের টিকাই দিতে পারবেন কিনা, যেমন সিনোফার্ম বা মডার্না সব টিকাই কি তাদের জন্য প্রযোজ্য হবে কিনা? আমাদের বাংলাদেশে অনুমোদিত যে কয়টা টিকা আছে যার মধ্যে আছে অ্যাস্ট্রাজেনিকা, আমাদের আছে সাইনোফার্মার টিকা, ফাইজার, মডার্না, এই সবগুলো টিকাই গর্ভবতী মা এবং দুগ্ধদানকারী মা দুজনেই নিতে পারবে এবং নেওয়া জরুরি। ইদানিংকালে আমরা বিভিন্ন দেশে এবং বিদেশে উদাহরণ দেখছি যে কোনো গর্ভবতী মা করোনা আক্রান্ত হলে তার নিজের এবং গর্ভস্থ শিশু দুইজনই জীবনের ঝুঁকিতে পড়ছেন এবং বেশ কিছু মাকে আমরা হারিয়েছি, এবং এটা দুধের মাধ্যমে অথবা গর্ভস্থ শিশুতে মা থেকে যে রক্তের মাধ্যমে এমন কোনো কিছু যাওয়ার সুযোগ নেই যেটা গর্ভস্থ শিশু বা দুগ্ধ পান করেন যে যে পান করে যে শিশু তাদের কোনো ক্ষতি করবে। সুতরাং গর্ভের যে কোনো সময়ে এটা নেওয়া যাবে, তাতে কোনো সমস্যা নেই। জি ডাক্তার ফারহানা হক, আপনার কাছে একটু আসতে চাই যে ভ্যাকসিন দেওয়ার পরেই দেখা যায় যে জ্বর, গায়ে ব্যথা, শরীর ব্যথা এছাড়াও মাথা ব্যথা এই ধরনের কিছু উপসর্গ হচ্ছে, সেক্ষেত্রে বাসায় বসে কি ধরনের চিকিৎসা নেওয়া যেতে পারে? আচ্ছা, অনেকের মধ্যে এই ভুল ধারণাটা আছেন যে ভ্যাকসিন দিলে হয়তো কোভিড এ আক্রান্ত হয়ে যাবেন বা ভ্যাকসিন দিয়ে ওনার যে মাথা ব্যথা বা জ্বর সেটা আসলে কোভিড কিনা, ভ্যাকসিন দিলে যে ভ্যাকসিন কোভিড ইন্ট্রোডিউস করবে এরকম কিন্তু না। হ্যাঁ, কারণ ভ্যাকসিন যেটা করে শরীরের মধ্যে একটা ইমিউনিটি যে আমাদের আছে প্রত্যেকের শরীরে সেই ইমিউনিটিটা ফাইট করে এবং হচ্ছে একটা অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশন হয় আমরা ইতিমধ্যে অনেকেই জেনে গেছি, এবং এর ফলে দেখা যায় যে হালকা জ্বর আসতে পারে, গায়ে ব্যথা হতে পারে। তো এটা কিন্তু কোভিড বলে অনেকে কনফিউজ করেন, তার মানে এই না যে ভ্যাকসিন যে দিয়েছে তার কখনো কোভিড হবে না, কিন্তু ভ্যাকসিন হচ্ছে তার হয়তো অন্য কোনো কারণে তার ইমিউনিটি যদি দুর্বল থাকে কিংবা উনি কোভিড আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে চলে আসেন, কোভিড হতেই পারে। এবং ভ্যাকসিন একটা ভ্যাকসিন কার্যকর হতে 2-3 সপ্তাহ সময় লাগে, এই সময়ের মধ্যে উনি যদি সঠিকভাবে মাস্ক না পরিধান করেন এবং কোনো কোভিড রোগীর সংস্পর্শে আসেন এই সময় উনি কিন্তু কোভিড হওয়ার ঝুঁকিতে থাকবেন। আমি সাগর সুতার বলছি বরিশাল থেকে। জি দর্শক বলুন। আচ্ছা, আমার প্রশ্নটা হলো বর্তমানে আমার কাকা তো 2 বার স্ট্রোক করছেন, এখন উনি কন্টিনিউ স্কুলে যেতে পারছেন না, তো 3 মাস হলো আর কি, 3 মাস হলো উনি আছেন এখন বাড়িতেই। ওনার মানে আপনার এখনো বলতে গেলে অনেকটাই অসুস্থ, এখন সেই স্কুলে কন্টিনিউ করতে পারবে কিনা বা না করতে পারলে তাহলে কি করণীয় আছে? জি দর্শক, জানতে চাচ্ছিলাম। জি ধন্যবাদ দর্শক, আমাদের সাথেই থাকুন। ডাক্তার বেনজির আহমেদ, আপনি যদি প্রশ্ন উত্তরটি দিতেন। ধন্যবাদ সাগর। আসলে আপনার কাকা আপনি যেটা বলছেন যে স্ট্রোক থেকে খুবই অসুস্থ, তাহলে সেই কারণে যদি উনি শিক্ষা না দিতে পারেন, উনি যদি তার শারীরিক ভাবে অক্ষম হন চলতে বা কথা বলতে, এবং শিক্ষা দেয়া একটা পরিশ্রমের ব্যাপার, সে কারণে উনি হয়তো বা যেতে পারবেন না, কিন্তু এটার সাথে করোনার কোনো সম্পর্ক নেই। তিনি যদি স্ট্রোকে আক্রান্ত হয়ে থাকেন তারপরেও তিনি যদি সুস্থ হয়ে ওঠেন, তিনি যদি হাঁটাচলা করতে পারেন, তিনি যদি কথা বলতে পারেন, যেটা সম্ভব, অনেক ক্ষেত্রে এই স্ট্রোক থেকে ধীরে ধীরে এই উন্নতিগুলো হয়, এক্ষেত্রে ফিজিওথেরাপি দিতে হয় যাতে করে তার যে অঙ্গগুলো অবশ হয়ে গেছে সেগুলোর জন্য রক্ত চলাচল থাকে, মাংসপেশিগুলো দুর্বল না হয়, এবং পাশাপাশি আমাদের যারা বিশেষজ্ঞ চিকিৎসক আছেন এই ব্যাপারে, যেমন হইতে পারে নিউরোমেডিসিন অথবা নিউরোসার্জারি, এই ধরনের যারা বিশেষজ্ঞ চিকিৎসক আছেন তাদের পরামর্শে কোনো কোনো ওষুধ তাকে খেতে হতে পারে,
তো এগুলো মিলিয়ে তিনি যদি ধীরে ধীরে তার চলৎশক্তি ফিরে পান, কথা বলতে পারেন ঠিক মতো, এবং স্কুলে যতক্ষণ থাকতে হবে সেই পর্যন্ত ওখানে অবস্থান করার মতো শারীরিক সক্ষমতা থাকে, সেক্ষেত্রে অবশ্যই যেতে পারেন। আর তা যদি না পারেন, আরো একজন দর্শক আছেন, আমরা দর্শকের প্রশ্নটি নিয়ে ফিরছি। দর্শক, আপনার পরিচয় বলে প্রশ্নটি করুন। আমার বাড়ি বাগেরহাটে। জি দর্শক, আমার নাম মহিদুল ইসলাম পল্টু। আমার প্রশ্ন হচ্ছে যে আমার করোনা হয়েছিল, করোনা থেকে আমি সারিয়ে উঠছি, সেরে ওঠার পরে এখন ডেলি আমার জ্বর আসে 99.5, 99.2, কখনো কখনো 100 আসে, আমি টিকা নিতে পারবো? জি দর্শক, আমাদের সাথেই থাকুন, আপনার প্রশ্ন উত্তরটি দেয়া হবে, কিন্তু একটা ছোট্ট বিরতির সময় হচ্ছে, ফিরছে কিছুক্ষণের মধ্যে, আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত প্রশ্ন উত্তরে করোনা ভাইরাসে। আপনাদের সাথে আছে আমি ডাক্তার মুনে চৌধুরী, এবং আমাদের সাথে আজ দুজন অতিথি উপস্থিত আছেন, আর ডাক্তার বেনজির আহমেদ, সাবেক পরিচালক স্বাস্থ্য অধিদপ্তর, এবং আছেন ডাক্তার ফারহানা হক, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। ফিরছি আলোচনায়। একজন দর্শক ফোন করেছিলেন, তিনি বলেছিলেন যে করোনা থেকে সুস্থ হয়ে যাওয়ার পর তার এখনো পর্যন্ত জ্বর হচ্ছেন, এখন তার কি করণীয় আছে, সেই প্রশ্নটির উত্তর নিব একটু ছোট করে। ডাক্তার বেনজির আহমেদ, আপনি যদি প্রশ্নের উত্তরটি দিতেন। ধন্যবাদ। আসলে আরো দু একটু উত্তর দরকার ছিল পল্টু আপনার কাছ থেকে, যে করোনা কতদিন আগে হয়েছিল এবং সেটা একদম সেরে গিয়েছিল কিনা, তারপরে এই জ্বরটা আসছে কিনা, এগুলো উত্তর পেলে ভালো হতো। তবুও আমি উত্তর দেই আপনার, সেটা হলো আমাদের সাধারণত যেটা আমরা পরামর্শ দেই সেটা হলো এই যে করোনা কারো হলে সেটা সেরে যাওয়ার 28 দিন পরে টিকা নিতে হয়, কারণ করোনা নিজে একটা টিকা হিসেবে কাজ করে, কারো যখন করোনা হয় ওটা একটা টিকা হিসেবে কাজ করে। সুতরাং একটা টিকা যেরকম আমরা 28 দিন পরে দেই, এক্ষেত্রেও তাই, যে আমাদের পরামর্শ হলো 28 দিন পরে টিকা নিতে হবে। আপনার যদি আগে টিকা নেওয়া থাকে এবং তারপরে যদি করোনা হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আর টিকা না নিলেও চলবে, যদি এক ডোজ নিয়ে থাকেন, তবে আরেক ডোজ নিলে এটা বুস্টার ডোজ হিসেবে কাজ করবে। তো আপনার এইটুকুই শুধু উত্তর দিতে পারছি যে জ্বর ছেড়ে গেলেই টিকা নেওয়া উচিত হবে, তবে করোনা সেরে যাওয়ার 28 দিন পরে আপনাকে টিকাটা নিতে হবে, আর সেক্ষেত্রে একজন বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হতে পারেন। আমাদের সাথে আরো একজন দর্শক আছেন, আমরা দর্শকের প্রশ্নটি নিচ্ছি। দর্শক, আপনার পরিচয় বলে প্রশ্নটি করুন। জি দর্শক বলুন। হ্যালো। জি দর্শক, শুনতে পাচ্ছি, আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক, আপনার পরিচয় বলে প্রশ্নটি করুন। দর্শকের সংযোগটি হয়তো বিচ্ছিন্ন হয়েছে, আমাদের সাথে আরো একজন দর্শক আছেন। দর্শক, আপনার পরিচয় বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ডাক্তার বেনজিদ স্যারের কাছে প্রশ্ন হলো, প্লান্টার সোরিয়াসিস কি? প্লান্টার সোরিয়াসিস, এই ব্যাপারে একটু জানতে চাই। জি ধন্যবাদ দর্শক। ডাক্তার বেনজির আহমেদ, ধন্যবাদ। সোরিয়াসিস একটা চামড়ার রোগ, সোরিয়াসিস একটু মারাত্মক ধরনেরই চামড়ার রোগ, প্লান্টার সোরিয়াসিস তারই একটা ধরন। এটা একেবারে সেরে যাবে সেটা হয়তো বলা মুশকিল, তবে চর্ম বিশেষজ্ঞের পরামর্শে যদি চিকিৎসা নেন তাহলে আপনি তুলনামূলকভাবে ভালো থাকবেন। দয়া করে চর্ম বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে চিকিৎসা নেন। জি ডাক্তার ফারহানা হক, আপনার কাছে একটু আসতে চাই, যে এখন দেখছি আমরা ডেঙ্গুর প্রকোপ অনেক বেশি বেড়েছে, যেহেতু ডেঙ্গুতেও জ্বর হয় এবং করোনাতেও জ্বর হয়, সেক্ষেত্রে আসলে আলাদা করার কি কোনো উপায় আছে কিনা, সেই প্রশ্নের উত্তরটি জানবো। আমাদের সাথে একজন দর্শক আছেন, দর্শকের প্রশ্নটি নিয়ে নিচ্ছি। দর্শক, আপনার পরিচয় বলে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি সোনারগাঁও, নারায়ণগঞ্জ জেলা সোনারগাঁও থানা, সোনারগাঁও থেকে বলছি। ব্যান্ডেজ আছে? জি বলুন। আমি বিগত 4 বছর যাবত স্ট্রোক করে আমার পায়ের রোগ, হাত পা গুলি সব ব্যথা হয়ে আছে। হ্যাঁ, আমি কি করোনা ভ্যাকসিন নিতে পারবো কিনা? আমার কোমরে ব্যথা,
তারপর শ্বাসকষ্ট আছে আজকে এক বছর যাবত দর্শক আপনার বয়স বলুন 49 বছর জি ধন্যবাদ দর্শক ডাক্তার ফারহানা হক আপনি প্রশ্ন উত্তরটি যদি দিতেন प्रमाणित होधिक झुकी रोन जैसे डायबिटीज इवन कैंसर यह झुकीपूर्ण अवस्थान आदर के आरो बेशी उत्साही करब कारण तर করোনা থেকে তাদেরকে হচ্ছে হসপিটালাইজেশন বা মৃত্যু ঝুঁকি কমাতে আমরা তাদেরকে আরো দ্রুত ভ্যাকসিনের আওতায় আনার পরামর্শ দিই জি আর সেই সাথে প্রশ্ন উত্তরটি চাচ্ছিলাম যে ডেঙ্গু এবং করোনা পৃথক করার কোনো উপায় আছে কিনা আচ্ছা ডেঙ্গু আর করোনা পৃথক করার একদম ডেফিনিট কোনো উপায় আছে তা নাই কারণ মানে দুটাতেই জ্বর হয় তবে হ্যাঁ কিছু কিছু প্যাটার্ন অনেক ডিফারেন্ট যেমন হচ্ছে ডেঙ্গুতে যে জ্বরটা হয় ওটা সাধারণত হাই টেম্পারেচার হয় 104-105 এরকম হচ্ছে টেম্পারেচার থাকে এবং এই জ্বরটাকে আমরা বলি স্যাডেল ব্যাক প্যাটার্ন মানে হচ্ছে এই জ্বরটা 4-5 দিন থাকবে আবার একটু কমে যাবে ভালো হয়ে যাবে আবার দেখা যাবে টেম্পারেচার রাইজ করবে এরকম একটা প্যাটার্ন থাকে আরো যেটা হয় সাথে হচ্ছে ডেঙ্গু জ্বরে বিশেষ করে একটু বমি বমি ভাব বমি হওয়া পেটে ব্যথা বা হচ্ছে চোখে ব্যথা মাথা ব্যথা তো এই জিনিসগুলো অনেক বেশি থাকে এবং এই যে শরীরের নিচে রক্ত জমে যেটা আমরা ফ্লাশিং বলি এই জিনিসগুলো ডেঙ্গুতে কম্পারেটিভলি একটু বেশি থাকে সেই সাথে ডেঙ্গু জ্বর হলে হচ্ছে ব্লিডিং টেন্ডেন্সিটা একটু বেশি থাকে কারো কারো ক্ষেত্রে যেমন মাড়ি থেকে রক্ত পড়ছে তো এই জিনিসগুলো একটু হচ্ছে ডিফারেন্ট হয় করোনার ফিভারের থেকে জি আর একটু জানবো যে ডেঙ্গুতে কখন পরীক্ষা করা প্রয়োজন ডেঙ্গুতে আমরা যেটা হচ্ছে ডেঙ্গু বেশিরভাগ দেখা যাচ্ছে যে ঢাকাতে এবং বাংলাদেশের অন্যান্য অঞ্চলে এখন ডেঙ্গুর যেটা ডেন 3 বোঝি সেরোটাইপ সেটা দিয়ে বেশিরভাগ আক্রান্ত হচ্ছে এবং সেই ক্ষেত্রে চিকিৎসকরা পরামর্শ দিচ্ছে যে 72 ঘন্টার মধ্যেই একটা এনএলস বান টেস্ট বলে সেই টেস্টটা করে যদি কারো পজিটিভ আসে পরবর্তীতে আমরা যে ব্লাডের অন্যান্য পরীক্ষা করে প্লেটলেটের অবস্থাটা দেখে নিতে পারি যে তার প্লেটলেট ঠিক আছে কিনা কিন্তু কারো যদি হচ্ছে এনএস মানে নেগেটিভ থাকে সেক্ষেত্রে আমরা পেশেন্টকে জ্বর থাকলে তাকে ক্লোজ মনিটর করব এবং যদি দেখি যে উনি কিছুদিনের মধ্যে ভালো হয়ে গেছে তাহলে আমরা মোটামুটি ঝুঁকি মুক্ত করে দিই জি ডাক্তার বেনজির আহমেদ আপনার কাছে একটি প্রশ্ন নিয়ে আসতে চাই যে এই ডেঙ্গু ভাইরাসের ক্ষেত্রে আমরা বলে থাকি সচেতনতার প্রয়োজন সেটি আসলে কিভাবে প্রয়োজন সেই বিষয়টা একটু জানবো আমাদের সাথে একজন দর্শক আছেন দর্শকের প্রশ্নটি নিচ্ছি দর্শক আপনার পরিচয় বলে প্রশ্নটি করুন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপা আমি জানতে চাইছিলাম যারা বিদেশ যাইবো অনেকেই মনে করেন জানে না যে চায়না টিকা দিলে বিদেশ যাইতে পারবো না তাহলে তারা কি করবে ভ্যাকসিন তো দিয়া লাইছে জানা না ফুল কোর্স জি দর্শক আপনি আমাদের সাথেই থাকুন আপনার প্রশ্ন উত্তর দেয়া হবে আমাদের ছোট্ট একটি বিরতির সময় হয়েছে বিরতি থেকে ফিরছি কিছুক্ষণের মধ্যেই আমাদের সাথেই থাকুন সুপ্রিয় দর্শক বিরতির পর আরো একবার স্বাগত প্রশ্ন উত্তরে করোনা ভাইরাসে সাথে আছি আমি ডাক্তার মনি চৌধুরী এবং আমাদের সাথে আছেন দুজন অতিথি ডাক্তার বেনজির আহমেদ সাবেক পরিচালক স্বাস্থ্য অধিদপ্তর এবং ডাক্তার ফারহানা হক জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার বেনজির আহমেদ স্যার আপনার কাছে যে প্রশ্নটি করেছিলাম ডেঙ্গু প্রতিরোধে আসলে কি করণীয় আছে সেই সাথে আমাদের দর্শক প্রশ্ন করেছিলেন সেই প্রশ্নের উত্তর যদি দিতেন উত্তর দেই আসলে এটা ঠিক অনেকেই আমাদের বাইরে যেতে সমস্যায় পড়ছেন এক এক দেশে এক এক নিয়ম আছে যেমন পশ্চিমা দেশগুলো তারা সন্ত সাইনোফার্মাকে অ্যাপ্রুভ করে না কিন্তু আমাদের দেশে তো আমরা সাইনোফার্মার টিকা প্রচুর দিচ্ছি এরকম কেউ যদি যেতে চান তার জন্য সমস্যা হয়ে যাচ্ছে তা আসলে আমাদের বিশেষ করে যারা কর্ম নিয়ে যাচ্ছেন অর্থাৎ আমাদের যারা কর্মীরা যাচ্ছেন বিদেশে এটা সরকারেরই দেখতে হবে যে কোন দেশের কর্মী তাদেরকে সেই দেশে যে টিকাকে তারা অ্যাপ্রুভ করে সেই টিকা দেওয়ার ব্যবস্থা করতে হবে এবং আমার মনে হয় সরকারের উচিত হবে কিছু টিকা প্রিজার্ভ করে রাখা যে এর ধরনের কর্মী তারপরে আমাদের শিক্ষার্থী অথবা জরুরি প্রয়োজনে যাদেরকে যেতে হবে তারা যেন এই টিকাটা পায় আর ভুলক কর্মে কেউ যদি এরকম ঘটনা ঘটে থাকে তাকে হয়তো বা ওই দেশ থেকে ফেরত দিতে পারে অথবা কোনো কোনো দেশ এরকম করে যে তারা ওখানে 14 দিন কোয়ারেন্টাইনে রাখবে তারপরে হয়তো তারা টিকা দেবে ওখানকার সেইভাবে তারা এটার ব্যবস্থা করতে পারে
ডেঙ্গু প্রতিরোধে আপনি যে কাজটা কথাটা প্রশ্নটা জিজ্ঞেস করেছিলেন, এখানে যেহেতু ডেঙ্গু এডিস মশার মাধ্যমে ছড়ায়, তাহলে মূল কাজ হবে এডিস মশা যেন কামড় না দেয়। এডিস মশা কামড় না দেওয়ার জন্য একটা শর্ত হলো যে বাড়ির কাছাকাছি কোথাও যদি এডিস মশার প্রজনন স্থল থাকে সেটা যাতে না থাকে, যেমন বাসায় কোথাও পানি জমে আছে এটা যেন না থাকে। এটা দুই দিন পর পানি অবশ্যই ফেলে দিতে হবে। আমরা অনেক সময় ফুলের টবের নিচে যে ইয়েটা থাকে, লিডটা থাকে, সেখানে পানি জমে থাকে, ওখানে যেন পানি জমে না থাকে। অথবা অনেক সময় ট্যাঙ্কির নিচে পানি জমে থাকে, বড় বড় ট্যাঙ্ক ছাদের উপরে, সেখানে তিন চার পাঁচ দিন সাত দিন পানি থাকলে সেখান থেকে হতে পারে। এইটা হলো একটা আমাদের দায়িত্ব। দ্বিতীয়ত হলো মশা কামড় দেওয়া যাতে না দেয় সেই ব্যবস্থা নিতে হবে। ঘরে কোনো মশা দেখলে তাকে দাবড়িয়ে দাবড়িয়ে মারতে হবে, যেমন ইলেকট্রিক আমাদের যে র্যাকেট আছে এগুলো দিয়ে এই মশাটাকে মারতে হবে। কারণ হাত দিয়ে মশা মারতে যাওয়ার আগেই একবার কামড় দিলেই কারো ডেঙ্গু হতে পারে। আমাদের মশারি ব্যবহার করতে হবে এই সময়টাতে বিশেষত, সেটা দিনে হোক রাতে হোক। বিশেষ করে বাচ্চারা দিনে অনেক সময় ঘুমিয়ে পড়ে, তাদেরকে অবশ্যই মশারি নিচে রাখতে হবে। বাচ্চাদেরকে একটু ফুল ড্রেস পরালে ভালো হয়। ফুল ড্রেস মানে যেমন ধরুন হাতাওয়ালা গেঞ্জি, তারপরে পায়জামা যেটা পা পর্যন্ত থাকে, তাহলে হয়তো সহজে কামড় দিতে পারবে না। আর ডেঙ্গু কারো যদি সন্দেহ হয় তাহলে জ্বর হলেই প্রচুর পরিমাণে পানি খেতে হবে, জলীয়। জি, আমরা ডেঙ্গুর যে কি চিকিৎসা পদ্ধতি সেই বিষয়ে জানবো। আমাদের একজন দর্শক আছেন, দর্শকের ফোনটি নিয়ে নিচ্ছি। দর্শক, আপনার পরিচয় বলে প্রশ্নটি করুন। আমার ওই ডাক্তারের কাছে আমার প্রশ্নটা হচ্ছে, যদি কেউ যদি টিকা দেয় ওর কোনো দ্বিতীয়বার টিকা দেওয়ার কোনো সুযোগ আছে কিনা, বা এক বছর পরে? দর্শক প্রশ্নটি আরো একবার করুন, একটু জোরে বলতে হবে। ধরেন এই বছর কেউ টিকা দিল, ডাবল ডোজ নিয়ে নিল, কিন্তু আগামী বছর কেউ যদি টিকা আবার দিতে চায় কোনো কারণে, অকারণে টিকা দেওয়ার সুযোগ আছে কিনা, বা দিলে কোনো শারীরিক কোনো সমস্যা হবে কিনা? জি দর্শক, ডাক্তার ফারহানা হক, আপনি প্রশ্নের উত্তরটি যদি দিতেন। উনার হচ্ছে মানে কনসার্নের জন্য উনাকে ধন্যবাদ। তবে আমাদের যে দেশের প্রেক্ষাপট, তাতে আমরা এখনো 18 কোটি জনসংখ্যার সবাইকে দুইটা ডোজের টিকা নিশ্চিত করার জন্যই আগে কাজ করছি বা করব। এবং যদি ওই যেমন কিছু কিছু উন্নত বিশ্বের দেশগুলোতে বুস্টার ডোজের কথা চিন্তা করছে, তো ওই রকম যদি প্রয়োজন হয় বা হচ্ছে টিকা আমাদের দেশে আসার সুযোগ থাকে, অবশ্যই আমরা সেটা সরকারি পর্যায়ে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত পাব এবং ওইভাবেই হচ্ছে সবাইকে দেয়া হবে, টিকার আওতাধীন করা হবে। জি, ডাক্তার বেনজির আহমেদ স্যার, আপনি বলছিলেন যে ডেঙ্গু আক্রান্ত হলে সেক্ষেত্রে কি ধরনের চিকিৎসা নেওয়া যেতে পারে? দেখুন, ডেঙ্গুতে সবচেয়ে বড় সমস্যা হলো যে রক্তনালী থেকে আমাদের যে তরল বা জলীয় অংশটা সেটা বেরিয়ে যায়। আমরা যেটাকে মানে জটিল ডেঙ্গু বলি, হেমোরেজিক ফিভার বলি, সেখানে একটা মূল সমস্যাটা হয় রক্তনালী ছিদ্রগুলো বড় হয়ে যায়, আমরা যেটাকে ক্যাপিলারি পারমিয়াবিলিটি বলি আমাদের ডাক্তারি ভাষায়। এখানে মূল সমস্যাটা হলো পানিটা কমে যায় রক্তের মধ্যে। আপনারা জানেন 5 লিটার সাধারণত আমাদের প্রাপ্তবয়স্কদের শরীরে রক্ত থাকে, যার 80% হলো পানি। এখন এই পানিটা যদি বেড়ে হয়ে যেতে থাকে তাহলে আমাদের এই 5 লিটারের অংশটা কমে 3 লিটার হতে পারে, 2 লিটার হতে পারে। এটা যদি এরকম কমতে থাকে তাহলে সমস্যাটা হলো এই আমাদের কিডনি থেকে শুরু করে আমাদের যত গুরুত্বপূর্ণ অঙ্গ আছে শরীরে, তারা আর ঠিক মতো কাজ করতে পারবে না, তাদের ফেলুর হবে, তারা আর অকার্যকর হয়ে যেতে শুরু করবে। এবং ক্রমান্বয়ে আমরা এটাকে মাল্টি অর্গান ফেলুর বলি, অর্থাৎ কিডনি, লাংস, হার্ট, লিভার, এগুলো যদি একসাথেই অকার্যকর হতে শুরু করে তাকে বাঁচানো কঠিন। সুতরাং আমার পরামর্শ হচ্ছে এই যে কারো যদি জ্বর হয় প্রচুর পরিমাণে পানি খাবেন, এই পরিমাণ পানি খাবেন বারবার যেন আপনার বাথরুমে যেতে হয়। এবং চিকিৎসকদের জন্য পরামর্শ এই যে কারো ডেঙ্গু সন্দেহ হলে বা ডেঙ্গু নিশ্চিত হলে তার মাঝে মাঝে পিসিভি বা প্যাকড সেল ভলুম করবেন, যাতে করে রক্তের ঘনত্ব বোঝা যায়। এবং রক্তের ঘনত্ব যদি বেড়ে যায়, এটা যদি 55-এর উপরে উঠে যায়, তাকে প্রচুর পরিমাণে মুখে পানি দিতে হবে, প্রয়োজনে আইভি ফ্লুইড বা স্যালাইন দিয়ে তার এই রক্তের ঘনত্বটা কমাতে হবে। তাছাড়া ডেঙ্গু শক সিন্ড্রোম যদি হয় তাহলে জীবন বিপন্ন হয়। সাধারণত আমাদের যত রোগী মারা যায় তার 99% মারা যায় ডেঙ্গু শক সিন্ড্রোমে,
এবং সেটা এই জলীয় বা তরল অংশ রক্তে কমে যাওয়ার ফলে এই ঘটনাটা ঘটে। সুতরাং এই ডেঙ্গুর জন্য খুব সহজ একটা চিকিৎসা হলো প্রচুর পরিমাণে পানি বা তরল খাবার খাওয়া। জি, আমাদের সাথে আরো একজন দর্শক আছেন, আমরা দর্শকের ফোন কলটি নিয়ে নিচ্ছি। দর্শক, আপনার পরিচয় বলে প্রশ্নটি করুন। হ্যালো। জি দর্শক বলুন। হ্যালো, আমি মিরপুর 14 নম্বর থেকে বলছি, আমার নাম নুরুল ইসলাম। জি, আমার ছেলে জুলাই মাসের 19 তারিখ রেজিস্ট্রেশন করছে, আজকে 2 মাসের বেশি প্রায় হয়ে গেছে, আজকে তো 20 তারিখ, আর এখানে অতিথিরা প্রায় দিনই বলেন 1 মাসের মধ্যে পাবে বা 1 মাস পরে পাবে, কিন্তু 2 মাস আমার তো জানা নাই, কোনো অতিথি জানেন কিনা যে 2 মাস হয়েছে। জি ধন্যবাদ দর্শক। ডাক্তার বেনজির আহমেদ, আপনি প্রশ্ন উত্তরটি যদি দিতেন। ধন্যবাদ। আসলে তাড়াতাড়ি পাওয়ার কথা, কিন্তু দুঃখজনক হলো যে আমাদের মাঝখানে এই নিবন্ধনটা এত বেশি হয়ে গেছে, সেই তুলনায় আমাদের টিকার যে আমাদের সংস্থান আছে বাংলাদেশে সেইটা তুলনামূলকভাবে কম, এক। আর 2 নম্বর হলো আমাদের প্রত্যেকদিন যে পরিমাণ টিকা দেওয়া যায় সেটা দিয়েও এই যারা নিবন্ধন করে অপেক্ষমান তাদের এটা শেষ করা যাচ্ছে না। তবে মহাপরিচালক মহোদয় স্বাস্থ্য অধিদপ্তরের সাম্প্রতিককালে বলেছেন যে এখন সপ্তাহে একদিন হয়তো গণটিকার মতো ব্যবস্থা করা হবে, তাতে করে যারা বিশেষ করে বয়স্ক লোক তাদের টিকাটা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, এবং তখন যারা নিবন্ধন করেছেন এবং এখন টিকাও বেশি আসবে, সুতরাং আপনার ছেলে খুব শীঘ্রই টিকা পাবে কোনো সন্দেহ নেই, আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। তবে একটা সাবধানতা অবলম্বন করতে হবে, আপনার ছেলে যেন অবশ্যই বাইরে গেলে মাস্ক পরে যায় এবং বাড়িতে না ফেরা পর্যন্ত পারতপক্ষে যেন মাস্ক না ফেলে। জি, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ, এত ব্যস্ততার মাঝেও আমাদের সময় দিয়েছেন। ধন্যবাদ আপনাকেও। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন, আশা করছি আপনারা সবাই উপকৃত হয়েছেন। পরবর্তী আয়োজনে যুক্ত হওয়ার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলুন।